সমালোচনার ঝড় তুলেছিল। ফের আজ উত্তাল সংসদে ফ্লাইং কিস, কে ছিলেন রাহুলের চুম্বনের ওপারে? উত্তাল সংসদ আজ যে ছবিটা উঠে এলো কিছুটা একেবারে অবাক করা, রাজনীতির আঙিনায় এই ছবি একটু বিরল বটে, আপনাদের একটু দেখাই। কারণ এর আগে কিছু বা কয়েক মাস আগে, কয়েক বছর আগে যে ছবিটা দেখা গিয়েছিল রাহুলের জাদু কি ঝাপ্পি এবং রসে বসে রাহুল, চার মাস পর সংসদে ফিরেছেন রাহুল গান্ধী, যথেষ্ট এবং একটা অপেক্ষা ছিল যে রাহুল গান্ধী ফিরে কি আলোচনা রাখবেন, কি বক্তব্য। এবং আজকে দেখা গেল প্রথম যে বক্তৃতা আজকে দিলেন সেখানে রীতিমতো অনাস্থা বিতর্কে অংশ নিয়েছেন রাহুল গান্ধী। সংসদ কক্ষকে অবাক করে দিয়ে আজ আরও একটা ঘটনা সামনে এলো, আপনাদেরকে দেখাই। যেখানে এর আগে রীতিমতো প্রধানমন্ত্রীকে জাপটে ধরেছিলেন রাহুল গান্ধী এবং মোদীকে আলিঙ্গন করেছিলেন, সেই ছবি যেরকম সামনে এসেছিল, কিন্তু আজ এর থেকে আরও এক ধাপ এগিয়ে রীতিমতো রাহুলের ফ্লাইং কিস। কাকে দিলেন সেই চুম্বনের নিশানায়? রীতিমতো কে ছিলেন প্রধানমন্ত্রী? এবং তার আগে গোটা বিষয়ে অবশ্যই স্মৃতি ইরানি, তার একটি বক্তব্য আমরা পাচ্ছি, একটু শোনাই স্মৃতি ইরানির বক্তব্য। রাহ চলতে সুনা থা কি ঔরতো কো ও লোক জো কানুন কা উল্লঙ্ঘন করতে হ্যাঁ ইস প্রকার কি অভদ্র টিপ্পণিয়া অথবা অভদ্র সংকেত দেতে হ্যাঁ। ये नहीं पता था कि गांधी खानदान के संस्कार में भी एक संस्कार ये है, मिसोजिनी और महिलाओं के साथ अभद्र व्यवहार। রসে বসে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এর আগে রীতিমতো আলিঙ্গন করেছিলেন, জাপটে ধরেছিলেন রাহুল গান্ধী সংসদ কক্ষে, সবাইকে অবাক করে দিয়ে রাহুলের জাদু কি ঝাপ্পি নিয়ে। কিন্তু সেই সময় তীব্র সমালোচনার ঝড় উঠেছিল, ফের আজ উত্তাল হলো সংসদ, ফ্লাইং কিস। কিন্তু কে ছিলেন রাহুলের চুম্বনের ওপারে, উত্তাল সংসদ, এই গোটা বিষয়ে কিন্তু নতুন করে যে বিষয় উঠে আসছে, আমরা সরাসরি নিউজরুমের দিকেই যাই। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, রীতিমতো মণিপুর ইস্যু, একাধিক ইস্যুতে সংসদের বাদল অধিবেশন যখন দিনের পর দিন উত্তাল হচ্ছে, তখন আজ তো একেবারে অন্য একটা ছবি দেখা গেল। রাহুল প্রথমে আলোচনা আজকে অংশ নিলেন, কিন্তু আজই একেবারে অন্য একটা অবাক করা ছবি, ফ্লাইং কিস রাহুলের। দেখো, নির্দিষ্টভাবে আজকে যে ইস্যুগুলো নিয়ে কিছু আমরা আগে আমরা আলোচনা করছিলাম এবং রাহুল গান্ধী ভীষণ প্রাসঙ্গিক কথাবার্তা বা নির্দিষ্ট বক্তব্য ছিল মণিপুর নিয়ে, জাতীয়তা বা জাতীয় স্তরের বিষয় নিয়ে, এবং প্রধানমন্ত্রীর টুইট ছিল ভারত ছাড়া আন্দোলন, এবং বিষয়টা পুরোপুরি রাজনৈতিক একটা বিষয় ভিত্তিক ছিল। এবং যখন অধিবেশন প্রায় শেষের মুখে, সবাই একে একে সাংসদরা বেরিয়ে আসছেন এই লাঞ্চের আগেই, তো অর্থাৎ সেই সময় যে তথ্য সামনে আসলো এবং যে ছবি সামনে আসলো, হঠাৎ করেই রাহুল গান্ধীর সম্পর্কে বা রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি আমিষ অভিযোগ সামনে এসে জুটলো। সেই আমিষ অভিযোগটা কি, যে রাহুল গান্ধী নাকি একটি ফ্লাইং কিস করেছেন, এবং তার পরপরই এটা এই ছবিটা একদম সংসদে একদম শোনার সঙ্গে সঙ্গে একটা মানে বিদ্যুতের মতো সব কিছু মানে একদম স্পার্কিং ব্যাপারটা হয়ে গেল। রাহুল গান্ধী এতদিন পরে তিনি সংসদে ফিরেছেন, তিনি মণিপুর নিয়ে বলছেন, তিনি জাতীয় বিষয়ে এত ভালো বক্তব্য রাখছেন, প্রধানমন্ত্রী টুইট করছেন, বাধ্য হচ্ছেন, এই রেডে করে বিরোধীরা নেমে পড়েছে, তার মধ্যে নাকি হঠাৎ করে একটা আমিষ অভিযোগ যে রাহুল গান্ধী নাকি হঠাৎ করে কারো দিকে একটা ফ্লাইং কিস করেছেন, কার দিকে এটা কেউ সঙ্গে সঙ্গে বুঝতে পারছে না, কারণ ক্যামেরা সেই অর্থে ছবিটা আসেনি। এরপরই যে বিষয়টা বোঝা গেল যে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, যিনি আজকে মূলত রাহুল গান্ধীকে কাউন্টার ক্লেমটা তিনি করছিলেন, এবার তিনি বলছেন নাকি একটা বক্তব্য আসছে যে রাহুল গান্ধীর এই আচরণ অভদ্র আচরণ, গান্ধী পরিবারে এই ভাবাই যায় না, এবং মহিলাদের সম্মান দেওয়াটা একদম ভীষণভাবে একটা করণীয় কর্তব্য, একদম সঠিক কথা তিনি বলেছেন, মহিলাদের সম্মান করাটা সবার আগে সর্বাগ্রেসে ভাবা উচিত। কিন্তু রাহুল গান্ধী হঠাৎ করে ফ্লাইং কিস করলেন একদম সংসদ, তিনি একজন সিনিয়র সাংসদও, এরকম ব্যাপারটা মানে মানুষের কাছেও অবাক লাগছে। এবং এর আগে এ তো প্রথম নয়, কারণ এর আগে আমরা দেখেছি যে 20 জুলাই 2018 সাল, তখন হঠাৎ করে রাহুল গান্ধী উঠে গেলেন, উঠে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরে একদম চোখ টিপলেন, তারপরে মানে অনেক কিছু হলো, এবং তারপর শেষ পর্যন্ত জাদু কি ঝাপ্পির ঘটনা ঘটলো, সেই ছবিটা আরেকবার দেখবো। এবং স্মৃতি ইরানি ঠিক কি বলেছেন আরও একবার দর্শকদের শোনানোর চেষ্টা করবো।
चलते सुना था कि औरतों को वो लोग जो कानून का उल्लंघन करते हैं इस प्रकार की अभद्र टिप्पणियां अथवा अभद्र संकेत देते हैं। ये नहीं पता था कि गांधी खानदान के संस्कार में भी एक संस्कार ये है, मिसोजिनी और महिलाओं के साथ अभद्र व्यवहार। এই মুহূর্তে আমাদের সঙ্গে সাংসদ সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি। আজকে যে ঘটনা ঘটলো সুকান্ত, আজকে যে ঘটনা ঘটলো সংসদের অভ্যন্তরে কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য করে রাহুল গান্ধীর এরকম ফ্লাইং কিস, কি বলবেন? এখন রাহুল গান্ধী এর আগে মোদিজিকে জড়িয়ে ধরেছিলেন এবং এর ছাড়াও চোখ মারা আমরা যাকে বলি সেটাও মেরেছিলেন, এবার ফ্লাইং কিস দিলেন। এবার দেখা যাক আগামী দিনে আর কি কি করেন। উনি তো আমরা বলেছিলাম যে উনি আসা মানে মনোরঞ্জন আবার শুরু হওয়া, আমাদের মনোরঞ্জনের অভাব হচ্ছিল, উনি না থাকাতে উনি আসাতে মনোরঞ্জনটা ভালো হয়েছে। লোকসভাতে গুরুগম্ভীর আলোচনা হয়, দেশ নিয়ে আলোচনা হয়, এবার কিছুটা কমেডিও হয়। মানুষের শিক্ষা দীক্ষা রুচি সংস্কৃতি কোন জায়গায় এর দ্বারা প্রমাণ হয় এবং রাহুল গান্ধী বারবার নিজেকে সেটা প্রমাণিত করেছে। এবং একে সামনে রেখে আমাদের বিরোধী যাদের দল যারা আইএনডিআই করেছে তারা একে সামনে এনাকে সামনে রেখে আমাদের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে চান। আমি বলবো শুধু এটুকুই, কোথায় রবীন্দ্রনাথ আর কোথায় রাম ঠাকুর। এই আমরা জাস্ট শুনলাম যে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলছেন যে এটা ঠিক কাঙ্ক্ষিত নয়, গান্ধী পরিবারের এই সংস্কার ভাবাই যায় না। রাহুল গান্ধী যেভাবে যা করলেন অর্থাৎ ফ্লাইং কিস করলেন, মানে আপনি কি এর আগে দেখেছেন যে কোনো সাংসদ এভাবে ফ্লাইং কিস করছেন, শুনেছেন এরকম ঘটনা? দেখুন, আজ অব্দি সংসদের ভেতরে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এই ধরনের ঘটনা রাহুল গান্ধী যে ঘটাবেন কেউ আমরা ভাবতেও পারি না। এবং তিনি যে ঘটনা ঘটেছেন এটা তার রুচি এবং সংস্কৃতি, কংগ্রেস পার্টির সংস্কৃতির পরিচায়ক। এই ঘটনা প্রমাণ করছে যে রাহুল গান্ধী এখনো মানসিকভাবে তৈরি নয় রাজনীতির বড় আঙিনায় কাজ করার জন্য। ঠিক ঠিক, অনেক 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 ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সঙ্গে ছিলেন। তিনি পরিষ্কারভাবে বললেন, যেটা তুমি শুনলে শুনিস না, যে নির্দিষ্টভাবে এরকম ভাবা মানে এরকম যে করবেন রাহুল গান্ধী হঠাৎ করেই একটা মানে একটা গুরুগম্ভীর আলোচনা চলছে জাতীয় রাজনীতির বিষয় নিয়ে আলোচনা, হঠাৎ করে রাহুল গান্ধী তিনি ফ্লাইং কিস ছুড়ে দেবেন এবং তার সত্যজিৎ এখানেই তো প্রশ্ন। তুমি যে বিষয় উত্থাপন করছিলে সুকান্ত মজুমদারকে বলছিলে সেই প্রশ্নটাই আমি তোমার থেকে আর একটু বিশদে জানার চেষ্টা করব। সংসদে ইতিহাসে এইভাবে সংসদ কক্ষের মধ্যে দাঁড়িয়ে যেখানে অধ্যক্ষ উপস্থিত রয়েছেন এবং তার সামনে এভাবে একজন সাংসদের এহেন আচরণ, এর আগে কোনো নজির রয়েছে বা এই ধরনের আচরণের ফলে কি ধরনের পদক্ষেপ নিতে পারেন অধ্যক্ষ বা আদৌ নেওয়া যায় কিনা, এটাও তো একটা প্রাচুর্য বিষয়। দেখো, একজন পার্লামেন্টারিয়ান যিনি হন তার ক্ষেত্রে আচরণবিধি থাকে এবং সেই আচরণবিধিগুলো নির্দিষ্ট বিধিবদ্ধ হয়, এবং একজন পার্লামেন্টারিয়ান যিনি সাংসদ হন তাকে, অর্থাৎ যারা সংসদে যান বা সংসদ নিয়ে কিছু অভিজ্ঞতা আছে তারা জানেন যে প্রথম 5 বছরের ক্ষেত্রে, 2.5 বছর 3 বছর সংসদে কী করা যায় কী করা যায় না, কী আচরণ হওয়া উচিত তারা শিখতেই সময় চলে যায়। ফলে প্রথমে যে কথা বলছিলাম যে রাহুল গান্ধী একজন সিনিয়র সাংসদ কোনো সন্দেহ নেই, দীর্ঘদিনের রাজনীতি তিনি রয়েছেন এবং রাজনৈতিক পরিবার থেকে তিনি উঠে এসছেন, ফলে তার কাছে পলিটিক্যাল গ্রুমিংটা কোনো বিষয়ই নয়। কিন্তু হঠাৎ করে যেটা ছবি, অর্থাৎ এটা তো ভাবতেই পারেনি যে রাহুল গান্ধী এত গুরুগম্ভীর আলোচনা এবং এত বিষয় নিয়ে আলোচনার পর হঠাৎ যে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তিনি একটা এরকম অভিযোগ এবং কার্যত আমিষ অভিযোগ রাহুল গান্ধীর বিরুদ্ধে যে ফ্লাইং কিস, এবং সেটা কোথায়, সেটা রাস্তাঘাটে না বা নির্দিষ্টভাবে দিল্লির অন্য কোনো অঞ্চলে না, একেবারে ভারতবর্ষের সর্বোচ্চ ক্ষেত্র, ভারতবর্ষের একদম লোকসভা রাজ্যসভা অর্থাৎ সংসদ, যে সংসদের ভেতরে ফ্লাইং কিস এ তো মানে কার্যত একটা অসম্ভব ভাবনা, সেটাকে বাস্তবায়ন করেছেন ভেবেওছেন এটা তিনি রাহুল গান্ধী তাৎক্ষণিকভাবে ফ্লাইং কিস করলেন নাকি তিনি ভেবেচিন্তে করলেন, এটাও অনেকে প্রশ্ন তুলছেন। এবং স্মৃতি ইরানি কার্যত একটু হতভম্বই হয়েছেন বলে তার বক্তব্য শুনে মনে হলো, তিনি পাল্টা বলেওছেন তিনি আশা হয়তো করেননি, এরকম নানা প্রশ্ন উত্তর নিয়ে এখন উত্তাল হবে। গোটা পরিস্থিতিতে মহিলাদের প্রতি যে সম্মান রাখা উচিত এবং একজন সাংসদের যে করণীয় কর্তব্য আচরণবিধি সেগুলোকে মানা উচিত, এই প্রশ্ন উঠবে। এবং সব কিছুর মধ্যে যেটা উঠে আসছে যে এর আগে যে ছবি দেখে যে হঠাৎ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জাপটে ধরলেন, চোখ টিপেছিলেন এবং তারপর তিনি এই যে বিষয়টা আমরা দেখলাম যে রাহুল গান্ধী তিনি যে বিষয়টা করলেন, ফলে একটা অদ্ভুত ব্যাপার, সেটা কোনো ব্যাখ্যা সংসদের কোনো রেকর্ডে হয়তো নেই বা থাকা উচিত নয়।
ফলে একটা অদ্ভুত বিষয় নিয়ে আজকে তো মানে যেভাবে সংসদ উত্তাল ছিল এটা নিয়ে আর দুদিন বাকি আছে সংসদের অধিবেশন শেষ হতে, ফলে রাহুল গান্ধীর ফ্লাইং কিস নিয়ে যে সংসদ উত্তাল হবে তা নিয়ে কোনো সংশয় নেই অন্তত। একেবারে সত্যজিৎ, এখান থেকে আরেকটা বিষয় জন্ম, তুমি যা বলছো খুব স্বাভাবিক। আমরা সকাল থেকে দেখছিলাম যে সংসদে রাহুল গান্ধী আজকে অনাস্থা বিতর্কে কি বলেন সেদিকে কিন্তু প্রত্যেকে নজর ছিল, এবং মণিপুর ইস্যুতে একেবারে কাঠগড়া দাঁড় করেছেন, সেখানে প্রধানমন্ত্রীকে অহংকারী রাবণ বলেও কটাক্ষ করেছেন। এবং শুধু তাই নয়, এরপর ঠিক আজ এই মুহূর্তে কিছু সময় পরে এই ঘটনা, অর্থাৎ দুটি আচরণ দুটি মেরুকরণের সম্পূর্ণ বিপরীত। দেখো, একটা তো একজন সাংসদ হিসাবে বিরোধী দলনেতা হিসাবে নির্দিষ্টভাবে তিনি সঠিক জায়গাতেই রয়েছেন, মণিপুর ইস্যুতে যে দীর্ঘদিন ধরে সেখানে শাসক দলের পদচারণা হচ্ছে না বা সেখানে প্রধানমন্ত্রী সংসদের অভ্যন্তরে বলুন এই দাবি থাকতেই পারে এবং প্রধানমন্ত্রী টুইট করেছেন সেটাও হতে পারে, এবং রাজনৈতিক আক্রমণ পাল্টা দাবি এবং তা নিয়ে সরগরম, সেটা তো সংসদের একটা চেনা ছবি। কিন্তু অচেনা ছবিটা যেটা রাহুল গান্ধী উপহার দিলেন এবং কিছু আগে সাংসদ সুকান্ত মজুমদার বলছিলেন, কি বলছিলেন, যে একদম মনোরঞ্জনের একটা সুন্দর বিষয় তিনি করছেন, ফলে সাংসদ হিসেবে বা সংসদ ক্ষেত্র সেটা তো মানুষের আশা আকাঙ্ক্ষা বা বিভিন্ন বিল পাশ করে জাতীয় স্বার্থে আইনে রূপায়িত করে অনেক গুরুগম্ভীর বিষয়, জাতীয় নীতি প্রণয়নের জায়গা, জাতীয় স্তরে মানুষের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার জায়গা। সাংসদদের প্রচুর দায়িত্ব থাকে, প্রচুর মানুষ তাদের জনপ্রতিনিধিত্ব করেন, একজন সাংসদ ভারতবর্ষের বুকে এই বিপুল দায়িত্ব নিয়ে এই অধিবেশনগুলো হয়, ফলে সেখানে হঠাৎ করেই ফ্লাইং কিস, এইটা অনেকেই ঠিক হজম করে উঠতে পারছেন না, কেন কোন প্রেক্ষাপটে রাহুল গান্ধী এই ফ্লাইং কিস করলেন বা এই মানে ছুড়ে দিলেন এবং কে তার লক্ষ্য ছিল। যদিও একটা ছবি মোটামুটি উঠে আসছে, যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তাৎক্ষণিকভাবে এবং সঙ্গে সঙ্গে প্রায় বক্তব্য পেশ করেছেন, অনেকেই মনে করছেন যে লক্ষ্যটা খুব পরিষ্কার, কেন তিনি লক্ষ্য হলেন, কেন অন্য কেউ হলেন না, এই প্রচুর প্রশ্ন এখন দানা বাঁধবে। অবশ্যই এটা রাজনীতির বিষয় না, অবশ্যই এটা ব্যক্তির নিজস্ব আভ্যন্তরীণ ইচ্ছা অনিচ্ছার ব্যাপার, ফলে তার ব্যাখ্যা মনোবিদ দিতে পারবেন নির্দিষ্টভাবে, এক্ষেত্রে আরো অনেক ব্যাখ্যা হয়তো আসতেও পারে। তবে সংসদ একটু বিরত করছি তোমায়, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর সেন, আপনাকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। সত্যজিৎ, তোমার প্রশ্ন ডক্টর সেনকে। সন্দ্রবাবু, আজকে সংসদের যে আলোচনা অত্যন্ত গুরুগম্ভীর, মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর টুইট এবং গোটা বিষয়টা গুরুগম্ভীর, হঠাৎ করেই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তিনি বক্তব্য পেশ করেছেন এবং ফ্লাইং কিস রাহুল গান্ধীর বিরুদ্ধে এই আমিষ অভিযোগটি উঠছে, কি বলবেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, যে তত্ত্ব এবং তথ্য যে সাংসদরা যান সংসদে গুরুগম্ভীর আলোচনা, নিজের নিজের ক্ষেত্রের উন্নয়ন, অর্থাৎ যে অংশ থেকে তিনি জনপ্রতিনিধি হয়েছেন বা নির্বাচিত হয়েছেন, এবং সর্বোপরি ভারতবর্ষের বিভিন্ন যে আইন নির্দিষ্টভাবে আমাদের সর্বিষ্ঠা, এভাবেই গোটা বিষয়টা আলোচিত হয়, কিন্তু হঠাৎ করে তার মধ্যে যেভাবে গোটা ঘটনাটা ঘটেছে তা অনেকে অবাক করেছে। সর্বিষ্ঠা, একেবারে সত্য যে আমি আসছি তোমার কাছে আরো একবার। তবে স্মৃতি ইরানি, তুমি যেরকমটা বলছো যে একেবারে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া কিন্তু স্মৃতি ইরানি দিয়েছেন, তারই বক্তব্যটা শুনি। কি জিনকো আজ মুঝসে পহলে বক্তব্য দেনে কা অধিকার দিয়া গয়া, উনহোনে জাতে জাতে एक अभद्र यहां पर लक्षण के दर्शन दिए। इट इज ओनली अ मिसोजिनिस्टिक मैन हु कैन गिव अ फ्लाइंग किस टू अ पार्लियामेंट विथ सीट्स फीमेल मेंबर्स ऑफ पार्लियामेंट। ऐसी गरिमा विहीन आचरण को इस देश के सदन में कभी नहीं देखा गया। ये उस खानदान के लक्षण है, याद सदन में देश को पता चले। স্মৃতি ইরানির বক্তব্য আপনাদেরকে শুনলাম, শুধু তাই নয়, এই ঘটনাকে রীতিমতো একটা অভদ্র লক্ষণ বলেছেন। আমি আরো একবার যাবো, সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, তুমি শুনলে রীতিমতো এই ঘটনাটাকে রীতিমতো শাসক শিবির যে খুব একটা ভালো চোখে দেখছে এমনটাই নয়, স্মৃতি ইরানি পরিষ্কার বলছেন এটা একটা অভদ্র লক্ষণ।
না দেখো নির্দিষ্টভাবে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তিনি তার বক্তব্য পরিষ্কার করেছেন এবং তিনি রাহুল গান্ধীর পরে তিনি বলেছেন এবং তিনি তার বক্তব্যে বলেছেন যে তার আগের যিনি বক্তা বিষয়টা পরিষ্কার রাহুল গান্ধী এবং তিনি যে হঠাৎ করেই এই কারণটা ঘটিয়ে বসবেন সংসদের অভ্যন্তরে একেবারে একদম ফ্লাইং কিস করে বসবেন সেটা হয়তো কেউই বুঝতে পারেনি অত অন্তত কংগ্রেস সাংসদরাও বুঝতে পারেননি কেন করলেন কি প্রেক্ষাপট ছিল হঠাৎ করে তার মানে মনের যে ইচ্ছা সেটা প্রকট হলো কিনা এই সমস্ত নানা প্রশ্ন উঠতে পারে তবে সংসদের অভ্যন্তরে যে ঘটনা ঘটেছে তা নির্দিষ্টভাবে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী তিনি রয়েছেন এবং তিনি আজকে হয়তো গোটা ঘটনার সাক্ষীও এবং জানার চেষ্টা দেবশ্রী যে ছবির কথা আমরা দেখছি যে বিষয়টা উঠে আসছে যে সংসদের অভ্যন্তরে রাহুল গান্ধী ফ্লাইং কিস ছুড়ে দিয়েছেন এই বিষয়টা নিয়ে একেবারে তুলকালাম পরিস্থিতি কি বলবেন স্বাভাবিকভাবে রাহুল গান্ধী যতবারই সংসদে ওনার বক্তব্য রাখতে থাকেন উনি একটা আনন্যাচারাল কোনো বিহেভ করবার চেষ্টা করেন কখনো জড়িয়ে ধরেন কখনো চোখ মারেন কখনো আজকে যেটা করেছেন সেটা সমস্ত রকম নজিরকে ছাড়িয়ে গেছে একজন সাংসদ যিনি সংসদে নিজের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পর যখন লোকসভার স্পিকার উনি যখন ঘোষণা করে দিয়েছেন যে পরবর্তী বক্তা কেন্দ্রীয় মন্ত্রী নারী শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি অর্থাৎ মহিলা মন্ত্রী বক্তব্য রাখবেন এই বিষয়ে সেই সময় উনি সংসদ ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে ফ্লাইং কিস দেওয়ার অর্থ কি এটা যে কোনো রকম মহিলাদের জন্য অত্যন্ত অসম্মানকর সংসদে যারা বসেন যারা জনপ্রতিনিধি হয়ে আছেন পক্ষের এবং বিপক্ষের তারা জনতার দ্বারা জয়ী হয়ে এসছেন জনতার আবেগ জনতার সম্মান সমস্ত কিছু নিয়ে এসছেন তাদের প্রতি যে শব্দ ব্যবহার হয় সংসদে তিনি সেই পরম্পরাকে অতিক্রম করেছেন আজকে রাজনৈতিক ভাষণের মতন তিনি ভাইয়ের বহিন এই যে শব্দ এটাও তিনি আজকে উত্থাপন করেছেন যেখানে সংসদে বক্তব্য রাখার সময় সব ক্ষেত্রে মাননীয় সংসদগণ বলে উত্থাপন করা হয় যখন এরকম ধরনের রেওয়াজ আছে সেক্ষেত্রে উনি এই রীতিকে অতিক্রম করেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ দেবশ্রী এই ধরনের যে ঘটনা ঘটলো রাহুল গান্ধীর বিরুদ্ধে ফ্লাইং কিসের অভিযোগ আগামীকাল অধিবেশন থাকবে আপনারা নির্দিষ্ট কোনো পরিকল্পনা করেছেন কোনো প্রতিবাদ সংসদের অভ্যন্তরে বা গান্ধী মূর্তির পাদদেশে সম্মানজনক আচরণ করেছেন এই জন্য মহিলারা আজকে সকলে স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে এই বিষয়ে শক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় দেবশ্রী একজন সাংসদের করণীয় কর্তব্য সম্পর্কে শেখানো হয় কি করবেন কি করবেন না সেটা সম্পর্কে কি রাহুল গান্ধী অবহিত ছিলেন না কি বলবেন এটাই আমাদের কাছে প্রশ্ন উনি বারংবার এই ধরনের আচরণগুলো করেন কেন তিনি তার বক্তব্যে যে শব্দগুলো বলেছেন ভারত মাতার ভাগ থেকে শুরু করে ভারত মাতাকে টুকরো করা এই শব্দগুলো তো অত্যন্ত অন্যায়জনক গর্হিত কিন্তু তার থেকে ওনার যে বিহেভিয়ার ওনার যে ভালগারিটি এটা অত্যন্ত লজ্জাকর এবং ভারতবর্ষের সংসদ ভারতবর্ষের সংবিধান গোটা বিশ্বের কাছে সবচেয়ে বড় গণতন্ত্রের মন্দির হিসেবে পূজিত হয় সেখানে দাঁড়িয়ে এই ধরনের আচরণ বিরোধী নেতার যদিও এই মুহূর্তে উনি পার্টির বা এর কি দায়িত্ব আছেন জানেন না কিন্তু কংগ্রেস তথা জোট রাহুল গান্ধীকে নেতা বলে যাকে নিয়ে এগোচ্ছেন তার মহিলাদের প্রতি এই ধরনের ব্যবহার সংসদের প্রতি এই ধরনের সম্মান এটা প্রথমে চিন্তা করা দরকার আছে যে বিরোধীরা কাকে নেতা বানাচ্ছেন ঠিক ঠিক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী সঙ্গে ছিলেন সর্বশেষ একটা ব্যাপার পরিষ্কার যেটা পরিষ্কার হচ্ছে যে বিজেপির মহিলা সাংসদরা তারা স্পিকারের কাছে যাবেন তারা আবেদন করবেন যে বিষয়টাকে তারা মানে সংসদের যে আচরণ বিধি সেখানে নিয়ে আসা হোক এবং এ বিষয়ে উত্তাল ফের আমরা যেটা কিছু আগেই বলছিলাম দর্শকদের যে রাহুল গান্ধীর আজকের এই যে অভিযোগ রাহুল গান্ধী সম্পর্কে সরাসরি একটা আমি
আমিষ অভিযোগ যে তিনি ফ্লাইং কিস ছুড়ে দিয়েছেন এবং এই ফ্লাইং কিস সম্পর্কে অভিযোগ ওঠার পরেই এক কাট্টা হচ্ছেন বিজেপির মহিলা সাংসদরা, তারা স্পিকারের কাছে যাচ্ছেন, ফলে আবারও উত্তাল হবে। অর্থাৎ জাতীয় রাজনীতি থেকে গোটা বিষয়টা ফ্লাইং কিসে চলে আসলো। এখন অধিবেশন, সংসদীয় অধিবেশন কি ফ্লাইং কিস দিয়ে শেষ হবে নাকি জাতীয় রাজনীতির যে ইস্যু যেগুলো মানুষের জনস্বার্থে ব্যবহৃত হয় তা দিয়ে শেষ হবে, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। সত্যি এখান থেকে তোমার কাছে একটা প্রশ্ন রাখার চেষ্টা করবো, এবং আমাদের সময়টাও কমে এসেছে একদম, যেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমরা সংসদে যে ছবিটা দেখতে পাচ্ছি তাতে কোথাও যেন মনে হচ্ছে যে এখন সংসদ বা গোটা দেশের একটা নজর থাকে যে যে অধিবেশনে তাদের গুরুত্বপূর্ণ বিলগুলি পাশ করা হবে এবং দীর্ঘ আলাপ আলোচনা পর্বের পর, কিন্তু তারপর সংসদের অভ্যন্তরের চিত্রটা কোথাও কি বদলাতে শুরু করেছে সত্যজিৎ? না দেখো, অনেকে অভিযোগ করছেন যে শিষ্টাচারটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যিনি সাংসদ হচ্ছেন তাকে অনেকগুলো বিষয়কে মান্যতা দিয়ে চলতে হয়, সেগুলো মেনে চলতে হয়, এবং তিনি তো সাংসদ মানে একটা বৃহৎ জনপদের তিনি জনপ্রতিনিধিও, ফলে তিনি যেমন ভারতবর্ষের সাংসদ মানে সংসদ মানে নির্দিষ্ট পার্লামেন্টেরিয়ান, তিনি যেমন নির্দিষ্টভাবে তার জনপ্রতিনিধিত্বমূলক বিষয়টা থাকে, একই সঙ্গে তার সঙ্গে অনেকগুলো গুরু দায়িত্ব থাকে, ফলে সেইগুলো তাকে পালন করতে হয়। ভারতবর্ষের মতো একটা বহু ভাগে বহু ধারায় প্রবাহিত একটা দেশের অনেকগুলো বিষয় থাকে, এবং সব সর্বোপরি একটা এই যে অধিবেশনগুলো চলে, বাদল অধিবেশন, শীতকালীন অধিবেশন বা যাই চলছে, এই সমস্ত অধিবেশনগুলোতে জনস্বার্থকে মাথায় রেখে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ বিল সেগুলো পাশ করার সিদ্ধান্ত হয়। অনেক ক্ষেত্রে বিরোধীরা অপোজ করেন, তারা বিরোধিতা করেন, এবং এভাবে সংসদ চলতে থাকে এবং সংসদ প্রায় উত্তাল হয়। কিন্তু যে ছবি, যে কথা কিছু আগেই সাংসদ সুকান্ত মজুমদার বলেছেন যে একটা মনোরঞ্জনের বিষয় তৈরি হচ্ছে, তাহলে প্রশ্ন উঠছে যে এই সংসদ কক্ষগুলো কি মনোরঞ্জনের কক্ষতে পরিণত হচ্ছে, এই প্রশ্ন যেমন উঠছে। একই সঙ্গে দেবশ্রী চৌধুরী বিজেপি সাংসদ, মহিলা সাংসদ, তিনি বলছেন যে রাহুল গান্ধী সম্পর্কে তারা স্পিকারের কাছে যাবেন, ফলে কোন দিকে জল গড়ায় আগামী দিন এবং সেটা আমাদের নজর থাকবে। সত্যজিৎ, একেবারে তোমাকে ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে নিউজরুম থেকে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন, এবং অবশ্যই যে প্রশ্ন, এটাই প্রশ্ন উঠছে যে সংসদীয় আচরণবিধি মেনে এই আচরণ একজন সাংসদের পক্ষে করা যায় কিনা, পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, বা সংসদ কি তাহলে কি মনোরঞ্জনের কোথাও একটা জায়গা তৈরি হচ্ছে।